আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। হেলথ ইজ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। বন্ধুরা, আজ এই পর্বে আমি আলোচনা করব হেসকি, আমাদের হেসকি কেন ওঠে এবং এর প্রতিকারের উপায় কি। হেসকি বা হিকপ আপনি যাই বলেন না কেন, এক এক জায়গায় এক এক নিয়ম বা এক এক ভাষায় এটাকে বলা হয়। দেখুন, কোনো কোনো এলাকায় এটাকে হেসকি বলে, আবার কোনো কোনো হিকপ ইত্যাদি বলতেই পারে। আসুন আসলে জেনে নেই এটাই মূলত কেন হয়। যেমন আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়োজিত যে একটা মানে একটা মাংস পর্দা আছে যেটাকে আমরা ডায়াফ্রাম বলি, এটাতে অনেক সময় ইরিটেশনের ফলে কিন্তু এটা হতে পারে। তো আবার অনেক সময় দেখা যাচ্ছে যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাওয়ার কারণে কিন্তু এটা হয়। আবার গ্রাম অঞ্চলে বা সাধারণ মানুষ আমরা যে এটাকে মনে করি যে হয়তো বা তার কোনো আত্মীয় স্বজন বা তার কোনো আপনজন তার নাম নিয়েছে বা তাকে মনে করেছে বিধায় তার হেসকি হয়েছে, আসলে বিষয়টা কি তাই না? আসলে বিষয়টা এমন না। বিষয়টা যেটা বললাম, হয়তো বা আপনার রক্তে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছে, এটাও একটা কারণ হতে পারে, বা ডায়াফ্রাম ইরিটেশন হওয়ার কারণে এটা হতে পারে। তো আসলে এর সমাধানটা কি? এর সমাধানটা আছে, খুব ভালো সমাধান। এটা আমার কাজে যখন হয় বা আমার যখন এরকম সমস্যা হয় বা অন্য কারো হলে কিন্তু আমি সাধারণত এই পরামর্শটা দিয়ে থাকি। সে পরামর্শটা হলো যে আপনার যখন হেসকি উঠবে তখন আপনি মুখে এরকম করে হক দেবেন, হক দিয়ে অর্থাৎ আপনি যে নিঃশ্বাসটা ছাড়তেছেন এই নিঃশ্বাসটা আপনি আবার ভিতরে নেওয়ার চেষ্টা করবেন। এতে করে যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের রক্তের সঙ্গে মিশে যাবে কার্বন ডাইঅক্সাইড, তখন কিন্তু আপনি সমস্যাটা থেকে খুব দ্রুত 1 থেকে 2 মিনিট ইভেন আপনি 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। এটা 100% কার্যকর এবং প্রমাণিত, আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছি বা নিজের উপরে অ্যাপ্লাই করে থাকি, মানুষদেরকে পরামর্শ দিয়ে থাকি। সুতরাং আপনাকে পরামর্শ দিলাম, আপনি এটা করবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এছাড়া আরও উপায় আছে যে দেখা গেছে যে আপনি বিভিন্ন ধরনের ওষুধ বা বাজারে পাওয়া যায়, বিশেষ করে ডাক্তারের পরামর্শ মতো আপনাকে খেতে হবে। যদি কারণ নিয়মিত এটা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আরও ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে। তো আমি বলতেছি ইনস্ট্যান্ট সমাধানের জন্য, ইনস্ট্যান্ট সমাধানের জন্য আমি যেটা বললাম যে পদ্ধতি, এটা পাশাপাশি আপনি যে পলিথিন নেন, একটা পলিথিন নিয়ে এরকম মুখে ধরে সেটার ভিতরে নিঃশ্বাস ছাড়তে পারেন, আবার সেই নিঃশ্বাসটা নিতে পারেন, এটা করলে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, পাশাপাশি বমন বন্ধের যে ওষুধ আছে বাজারে, ডম্বিউটেন গ্রুপের ওষুধ হতে পারে, তবে সব থেকে বেশি ব্যাকলোফেন গ্রুপের ওষুধটা ভালো কাজ করে বা এটাই ডাক্তাররা বেশিরভাগ সাজেস্ট করে থাকে। তো বন্ধুরা, আমি যে বললাম এটা হচ্ছে শুধু জানার জন্য, এটা কিন্তু মানার জন্য না। আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডাক্তারের কথা মতো কিন্তু আপনারা খাবেন, আমার এই ভিডিওর দ্বারা অনুপ্রাণিত হয়ে কিন্তু এই ওষুধ খাওয়া যাবে না। তবে হ্যাঁ, আমি জানার জন্য শুধু বললাম আর কি। তো দেখুন, এই ছিল আমার আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা আপনারা বুঝতে পেরেছেন এবং হেসকি হলে বা হেসকি উঠলে বা হিকপ উঠলে আপনাদের কী করতে হবে, হ্যাঁ আপনি নিজে সেটা নিজের উপরে অ্যাপ্লাই করুন এবং আপনার বন্ধুকে বা আপনার পাশের আত্মীয় স্বজন যদি কেউ এই সমস্যায় ভুগে থাকে তাহলে এই পরামর্শ দিন, দেখবেন যে ইনশাল্লাহ সে 2 থেকে 3 মিনিটের মধ্যে আরোগ্য লাভ করবে বা সুস্থতা বোধ করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের অনুরোধ রইল। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকালে ভালো থাকুন এ প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।